পিছু ছাড়ছে না করোনা আতঙ্ক, ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। একই অবস্থা উত্তর দিনাজপুর জেলাতেও। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল রায়গঞ্জের কোভিড হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর 12টা নাগাদ ওই দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কোভিড হাসপাতাল সূত্রের খবর, মৃতরা হলেন দিলীপ সিং, বয়স 50 বছর, তার বাড়ি রায়গঞ্জের বীরঘৈ গ্রাম পঞ্চায়েতের রূপাহার গ্রামে। অপরজন তপন কুণ্ডু, বয়স 75, রায়গঞ্জ থানার হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা তিনি। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, স্বাস্থ্যবিধি মেনেই ওই দুজনের মৃতদেহ দাহ করার প্রক্রিয়া চলছে। এই নিয়ে গত 3 দিনে রায়গঞ্জের কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে পরপর মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ তথা জেলা জুড়ে। বর্তমানে এই হাসপাতালে 63 জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।